সমস্যা না, পথ হাঁটার সমস্যা কোনো। কারণ আমরা তো মনে করতেছি জালের মধ্যে যখন বাঁচছে মাছটা অনেক বড়, কেন এটা জাতি মাছ ভাই। এই যে রুই মাছ এটা যদি ছোট হয় এটা কিন্তু জাতি মাছ, আর পাঙ্কার যদি একটা অনেক বড় হয় এটার কি দাম আছে ভাই? এই ছোট রুই আর যদি বাচ্চা হয় এটার কিন্তু একটা দাম আছে। তার মানে যে শৈল না লাঠি এটা আমরা বুঝে নিলাম। আপনি বলতেছেন যে আমি পালা গান করতে জানি না, পালা গানই যদি করাইবেন এটা তো শুনি নাই, তাহলে আলমগীর সরকার আর রুমা সরকারই গান। হ্যাঁ, আলমগীর সরকার আর রুমা সরকার পালা গান গানের বয়সে বহুত গাইছে আরও গাইবে, কিন্তু আপনি এই মঞ্চে থাকতে হবে না। কারণটা কি জানেন? একটা দোকানদার যদি চেপা শুটকি আর মাছ নেয় বয়সা থেকে, আর একটা দোকানদার যদি মনে করেন ভালো ভালো সবজি ফল ফলান্তি ডালিম আপেল কমলা নিয়ে বৈশাখে, বিড়াল কার দোকানে যাইব ভাই? মাছের দোকানে চেপা শুটকির দোকানে যাইতো না? তামনে তো হয়েছেন মাছ আর চেপা শুটকির মনে করেন ব্যাপারী। আমরা হাজার ভালো ফল ফলান্তি রাখলেও কাম হইতো না, বিড়ালে ধর্মের বাপ যদি বানাই এরপরও আমার কাছে হইতো না। মনে করেন আজকে যেহেতু আপনি আইয়াই পড়ছেন, পালা গানটা আজকে স্থগিত থাক, যেই পর্যন্ত পারেন এই পর্যন্ত আজকে দোয়ান দেয় এটা কইরা লাগে, সমস্যা নাই। যাক, আজকে গানের পৃষ্ঠা গান সাগরিকা সরকার গান করবে, আমি গান করব, যে যেভাবে পারে চমৎকারভাবে গান করতেছে। যেহেতু পালা গানের সিস্টেম নাই, কথারও দরকার নাই, তো একটি গান করি দেখা যাক। আরেকটি কথা ভালো লাগলো যে আমি সারা রাত্র ব্যাপী খাজার গান করব, ধন্যবাদ। এরপরে আবার বলতেছে যে এই গানে লতিফ সরকার সাহেব লিখেছে, এই গান আপনার ধরার মতো কোনো বাউ নাই, খাজা আবার দরবার জান্নাতুল ফেরদৌস না কি জানি একটি কথা বলল, সেই জায়গায় মানুষ গেলে হয় খাঁটি মুসলমান। বোন রে, আমরা শিল্পী, এই যে জিলাপির ব্যাপারে যেমন জিলাপি বানায় শত পেঁয়াজ দিয়া, আর শিল্পীরা যদি পেঁয়াজ ধরে তো পেঁয়াজের কোনো সীমা নাই। আপনার এই গানে অনেক পেঁয়াজ, এই যে খাঁটি মুসলমান আজকে যার দরবারে এসেছি ছাইদুল গুরু বাবা, এখন খাঁটি মুসলমান, মুসলমানের ঘরেই জন্ম নিলাম, আবার বারে কালেমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা পড়লেও মুসলমান হয়। আবার পীরের দরবারে যদি কেউ না যায় তাহলে এই মুসলমানের কোনো দাম নেই, আল্লাহ পাক সেটা কোরআনে বলেছে উসিল্লা ধরার জন্য। তাই ওই উসিল্লা যে পর্যন্ত না ধরবে, মুর্শিদের হাত না ধরবে, ওই পর্যন্ত খাঁটি মুসলমান হওয়া যাবে না। তো গানের ভাষায় প্যাঁচ ধরতে গেলে প্যাঁচের সীমা নাই বোন। তো এই পর্যন্তই রাখলাম, একটি গান করি দেখা যাক কি হয়। আপনি আপনার ভাবে গান করেছেন, আমি আমার ভাবে গান করব, না হলে দুইজনে যদি এক খেতের আইল দেয় আডি তাহলে তার এটা হইল না, একটু আলাদা আলাদা ভাবে হাঁটি। এই চত ভুবনে আমার, এই চত ভুবনে আমার দয়াল মুর্শিদ মাওলানা রে, সাইদুল বাবা মাওলানা দেখলেই সবই পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলেই সবই পাগল হবি।
পাগল হবি দেখলেই সবই পাগল হবি।